নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের, যার পেজ নম্বর AC 177। তো দেখো AC 177 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে, রোমানের রূপকথা বা কল্পকাহিনী দেশ বলা হয়, অ্যান্সার বে ডির আনসার চীনকে। রোমান টুতে রাজা বলি গ্রন্থে রচিত হলেন, অ্যান্সার বে সিরাজার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। রোমান থ্রিতে দূরপ্রাচ্য বলা হয়, অ্যান্সার বে বিরাঞ্চার চীন ও জাপানকে। রোমান ফোরে কৃষ্ণঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা ধারণাটি প্রচার করেন, অ্যান্সার বে বিরাঞ্চার জেমস মিল। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, দস্ত কথার অর্থ, অ্যান্সার বে ডিরাঞ্চার বাণিজ্যিক ছাড়পত্র। ছ নম্বরের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন, অ্যান্সার বে এর অ্যান্সার ওয়ারেন হেস্টিং। সাত নম্বরের প্রশ্ন, প্রথম ওইফেন যুদ্ধ সংঘটিত হয়। তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, এটা হয়েছিল 1939 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমার মতে 1940 হওয়ার সম্ভাবনাটা বেশি, তার মানে 1939 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত হবে। ঠিক আছে, সাত নম্বরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মেঘনা কাটা বলা হয়, অ্যান্সার বা ডি অ্যান্সার উডের ডেসপ্যাসকে, উডের ডেসপ্যাস। তো দেখো ন নম্বরের প্রশ্ন কী বলছে, হিন্দু পাইনিয়ার পত্রিকা প্রকাশ করেন, অ্যান্সার বে এর অ্যান্সার নব্যবঙ্গ দল। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, লোক হিতবাদী নামে পরিচিত, অ্যান্সার বে বি এর অ্যান্সার গোপাল হরি দেশমুখ। 11 নম্বরের প্রশ্ন, উকিল নেই দলিল নেই আপিল নেই রাওলাট আইন সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেন, অ্যান্সার বে এর অ্যান্সার গান্ধীজি। 12 নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার বে সি অ্যান্সার 1923 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার বে সি অ্যান্সার লালা লাজপত রায়। 14 নম্বরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়, অ্যান্সার বে এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার, অ্যান্সার বে এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। 16 নম্বরের প্রশ্ন এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল, অ্যান্সার বে এর অ্যান্সার জাপানের। তো দেখো 17 নম্বরের প্রশ্ন কি বলেছে, দাতার কথার অর্থ কি, অ্যান্সার বে এর অ্যান্সার উত্তেজনা প্রশমন। 18 নম্বরের প্রশ্ন কি বলেছে, পটাসডম সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার বে সি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 19 নম্বরের প্রশ্ন কি বলেছে, তো দেখো 19 নম্বরের প্রশ্ন কি বলেছে, গ্লাসনস্তের প্রবর্তক ছিলেন, এর অ্যান্সার বে ডি এর অ্যান্সার গর্বাচেভ, গর্বাচেভ হবে। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন কি বলেছে, বারবারা স্প্রিং প্রতিবাদী আন্দোলন হয়েছিল, অ্যান্সার বে সি এর অ্যান্সার আলজেরিয়ায়। 21 নম্বরের প্রশ্ন, প্যাট্রিক লুবুম্বা প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার বে ডি এর অ্যান্সার কঙ্গোর। 22 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো, অ্যান্সার বে সি এর অ্যান্সার জাতীয় সংসদ। আমাদের 23 নম্বরের প্রশ্ন কি বলেছে, ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত, অ্যান্সার বে ডি এর অ্যান্সার ব্রাসেলস। 24 নম্বরের প্রশ্ন কি বলেছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন, অ্যান্সার বে ডি এর অ্যান্সার জওহরলাল নেহরু। তো দেখো টোটাল আজকে আমি একটা সেট সলভ করেছি, পেজ নম্বর AC 177 নম্বর পেজ। বাকি সেটগুলো আমাদের আর তিনখানা সেট বাকি আছে, খুব শীঘ্রই আমরা সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।